চট্টগ্রাম শহরটি আসলে সুন্দর, আর ভাটিয়ারি লেক এটি আসলে প্রাকৃতিকভাবে সৌন্দর্য ভরপুর। আপনার যদি এখান অথবা অলঙ্কার অথবা শ্রীগেট থেকে যান তো ভাটিয়ারি বাস স্ট্যান্ডেতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে, আর ভাটিয়ারি বাস স্ট্যান্ড থেকে ভাটিয়ারি লেক যেতে আপনার লাগবে 8-10 মিনিট। তো এই রাস্তাটিও অনেক বেশি সুন্দর, তার কারণ এটি সেনাবাহিনী নিয়ন্ত্রিত এরিয়া, এই জন্য এটি যথেষ্ট পরিমাণে নিরাপত্তার সাথে এটি আপনি ভিজিট করতে পারবেন, এখানে কোনো রকমের ঝামেলা নেই। এবং রাস্তার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে লেগের সাথে এখানে ছোটো ছোটো পাহাড় রয়েছে যেগুলি আপনার মনকে ভরিয়ে তুলবে। এবং সবার প্রথমে যে রাস্তার দুপাশের যে সৌন্দর্য সেটি দেখলে আসলে, যেমন ভাটিয়ারি লেক আমি নামার জন্য প্রথমে বের হয়েছিলাম, কিন্তু এটির সবার প্রথমেই রয়েছে যে এটির যে সেনা সম্ভার, এই সেনা সম্ভার এই রাস্তার প্রথমে বলবে সেনা সম্ভার। এই সেনা সম্ভারের থেকে আরেকটু সামনে গেলে আমরা যে সানসেট পয়েন্ট আছে, এই পয়েন্টটিও বেশ একটি সুন্দর স্থান, এখান থেকে সূর্যাস্ত উপভোগ করা যায় এবং সাথে রেস্টুরেন্টও আছে। আপনার বিকালটা এখানে আপনি অনেক সুন্দরভাবে অতিবাহিত করতে পারবেন, প্রয়োজনের সাথে হোক অথবা বন্ধু বান্ধবদের সাথে হোক। এই এরিয়াটি বেশ সুন্দর পরিচ্ছন্ন। এবং এই এরিয়াটি ভিজিট করা আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ আমি যে এই রাস্তার যে সৌন্দর্য ছিল আসলে আমি যে নামবো না আমার আসলেও ইচ্ছা হয়নি, তার কারণ এখানে রাস্তার দুই পাশের সৌন্দর্যে আসলে মোহিত হয়ে গিয়েছিল, ফলে আমি সানসেট পয়েন্ট ক্রস করে চলে যাই। সানসেট পয়েন্ট হয়তো সময় পেলে আরেকদিন আমি দেখানোর চেষ্টা করব। এটা সানসেট পয়েন্ট, এবং এরপরের যে রাস্তাটি এটি গলফ ক্লাব আছে। এই গলফ ক্লাবের যে মাঠটি এখানে সবার জন্য প্রবেশ অধিকার সংরক্ষিত, যেহেতু এখানে তার সকলেই প্রবেশ করতে পারে না, তো এখানে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন হয়। আর এরপরের যে রাস্তাটি আছে এই দুই পাশের যে রাস্তা, যে আঁকাবাঁকা রাস্তা, এই রাস্তাটি সাধারণত আমরা যে রাঙামাটি অথবা বান্দরবনের যে আঁকাবাঁকা রাস্তাগুলি দেখি সেটির মতো, এবং রাস্তাগুলি উঁচু নিচু বেশ, যে পাহাড় কেটে কেটে তৈরি করা, ফলে রাস্তা উঁচু নিচু। এবং রাস্তার দুই পাশেই যথেষ্ট পরিমাণে ছোটো ছোটো পাহাড় আছে যেগুলি দেখলে সত্যি অসাধারণ, এবং বর্ষাকালে এই পাহাড়গুলিতে যখন রোদের আলো পড়ে সেটা দেখতে বেশ উপভোগ্য হয়। আমি যে ভাটিয়ারি লেকের এরিয়ায় প্রবেশ করেছি, কিন্তু আমি আসলেও এটি এই রাস্তাটি শেষ পর্যন্ত দেখতে চাই। আসলে এটা সেনাবাহিনী নিয়ন্ত্রিত এরিয়া যেহেতু, তো এই রাস্তার আমি শেষ পর্যন্ত গিয়েছি যে রাস্তাটি কত সুন্দর সেটা উপভোগ করার জন্য। এই রাস্তাগুলি বেশ মাঝে মাঝে ঢালু হয়ে গেছে, আবার উপরের দিকে উঠে এসেছে, এবং যে পাহাড়গুলি আছে এখানে দেখার মতো সত্যি। এটি আসলে যে এই এরিয়াটি সেনাবাহিনীর আওতার এরিয়া, আর এটা এই রাস্তাটি যে হাটহাজারির সাথে, এটা এই রাস্তাটির নাম আসলে হাটহাজারি লিঙ্ক রোড। তো এই লিঙ্ক রোড এটা আসলে যে ক্যাফে 24 নামে আগে পরিচিত ছিল, বর্তমানে এটা হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফে নামে পরিচালিত হয়। এটিও একটি সুন্দর পয়েন্ট, এবং
এই পয়েন্টের আপনি অবশ্যই ক্যাফে 24 এখানে উপভোগ করতে পারবেন। তো এখানে আপনার যে এই পয়েন্টে আসলে আপনার জন্য যে সানসেট পয়েন্ট একটি, তারপরে ভাটিয়ারি গলফ ক্লাব একটি এবং ক্যাফে 24 একটি, তিনটি, এবং ভাটিয়ারি লেক একটি ছেড়ে এসেছি যেটি এটি পরে দেখাচ্ছি আমি। এবং এটা এটি চিটাগং সেনাবাহিনীর এরিয়া। এবং এখানে যে গাড়িগুলি ছোট ছোট গাড়িগুলি সিএনজি অথবা গাড়ি চলাচল করে তারাও সাধারণত সতর্ক থাকে, তার কারণ সেনাবাহিনী বেশ কড়াকড়িভাবে তদারকি করে তাদের গতিবিধি। তো আমি এখন রাস্তাটি শেষ পর্যন্ত যে আবার ফিরে এসেছি ভাটিয়ারি লেক, এই এরিয়াটি সম্পূর্ণ ভাটিয়ারি লেক। আমি ভাটিয়ারি লেকে নামার জন্য প্রস্তুতি দিচ্ছি। এবার মোটামুটি রাস্তা দিয়ে আমার যতটুকু দেখার প্রয়োজন ছিল আমি দেখেছি, আমার পছন্দ হয়েছে। চট্টগ্রামের যতগুলি যেমন সি বিচ গ্যাদারিং, কিন্তু এখানে বেশ নিরিবিলি পরিবেশ এই এরিয়াটিতে, যদি নিজেদের মতো করে আর কি নিরিবিলিতে একটু উপভোগ করতে চান অবশ্যই ভাটিয়ারি লেক চট্টগ্রামের একটি সেরা স্পট। তো এটি ভাটিয়ারি লেকের শুরু, আমি নেমে পড়েছি ভাটিয়ারি লেকে। এটি এই সাইডটি গলফ ক্লাবের একটি, এটা হচ্ছে অপোজিট সাইড, আর এখানে হচ্ছে আপনি বোর্ড ভাড়া করে বোর্ডে চড়তে পারবেন নির্দিষ্ট সময়ের জন্য। তো এর একপাশে গলফ ক্লাব আর একপাশে হচ্ছে আপনার ভাটিয়ারি লেক অবস্থিত, যে ভাটির দুই পাশেই ভাটিয়ারি লেক। এখানে আপনি যদি চান ফিশিংও করতে পারবেন, সাথে বোর্ড তো আছেই, বোর্ডে করে আপনি ভাড়া দিয়ে বোর্ডগুলি উপভোগ করতে পারবেন। এটি হচ্ছে দুপুরের সময়, এই জন্য একটু লোকজনের আনাগোনা এখনও কম। এটি আসলে বিকালে এরিয়াটি বেশ লোকের সমাগম হয়, তার কারণ এখন গরমের দিন, একটু রোদের উত্তাপ বেশি। তো লেকের যে দুই সাইডে যে পাহাড়গুলি আছে সেটির সৌন্দর্যগুলি আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে। আর যদি ভিডিওটি অবশ্যই ভাল লাগে অথবা ভাটিয়ারি লেক যদি ঘুরতে যান অবশ্যই অবশ্যই ভাটিয়ারি লেক ঘুরতে, যদি আপনি চট্টগ্রাম আসেন অবশ্যই ভাটিয়ারি লেক আপনি একবার হলেও দেখে নেবেন, তার কারণ শহরের এত কাছাকাছি এবং এত কম সময় ভিজিট করার মতো অপশন কমই আছে। যে প্রাকৃতিক সৌন্দর্য চট্টগ্রামের এটাই, আপনি এখানে সীতাকুণ্ডের থেকেও কাছে যেহেতু এটা, আপনি অল্প সময় এটাকে ভিজিট করতে পারবেন, তা অবশ্যই মিস করবেন না। তেমন রাস্তাগুলি অসাধারণ আঁকা বাঁকা আর উঁচু নিচু। আর রাস্তাগুলিও বেশ পরিচ্ছন্ন এবং এবং গাছ পালাও আছে রাস্তার দুই পাশে যথেষ্ট পরিমাণে। তো এখানে যে এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি আসলে দেখতে গিয়েছিলাম সানসেট পয়েন্ট, কিন্তু এটাকে আসলে আজকে এতবার ধরতে পারবো না, তার কারণ এটি আমি এরিয়াটি সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি, ফলে ক্লান্ত হয়ে গেছি। এটা হয়তো আরেকদিন আমি দেখাবো। এই লেকটি বেশ চারিদিকে বিস্তৃত। তো এখানে দেখেন মাছ ধরার জন্য বসে আছে একজন। এই পয়েন্টটিতে আসলে নামতে চেয়েছিলাম, কিন্তু এই পয়েন্টটিতে আসলে আমি নামতে পারিনি। তো রাস্তা আমি আরেক পয়েন্টে নেমে পড়েছি, এটা অনিচ্ছাকৃত চেষ্টা করেছি ওই পয়েন্টে নামার জন্য, কিন্তু পয়েন্টটাকে আমি বুঝতে পারিনি, ফলে অন্য পয়েন্টে নেমে পড়েছি। এটা গলফ ক্লাবের মোড়টা, যে মোড়ের গলফ ক্লাব একদিকে আর একদিকে সোজা রাস্তা চলে এসেছে আমাদের।
তা আমি লেকের পানির ধারেও নেমে দেখেছি, এবং বোর্ডে হয়তো চড়ার মতো দুপুরে রোদ বোর্ডে চড়ার মতো ইচ্ছা ছিল না, আর একা ছিলাম তাই বোর্ডে চড়ারও তেমন একটা ইচ্ছা হয়নি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভাটিয়ারি লেক যারা চট্টগ্রামে আসবেন অবশ্যই ভিজিট করবেন। আমি যেমন আমি ঢাকা থেকে এসেছি, আমার কাছে চট্টগ্রামের অনেকগুলি জায়গায় আমি ঘুরে দেখেছি, সিআরবিও দেখেছি, কিন্তু আমার কাছে ভাটিয়ারি লেক একটু অন্যরকম। এটি যারা প্রকৃতি পছন্দ করেন, যারা চান একটু নিরিবিলি, তাদের জন্য এই লেকটি অবশ্যই ঘুরে আসবেন, প্রিয়জনের সাথে অথবা পরিবারের সাথে ভাল লাগবে। ধন্যবাদ। Thank you.